হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনার ইতিমধ্যে জেনে গেছেন আইসিসি বর্ষসেরা টেস্ট এবং ওয়ান ডে একাদশ ঘোষণা করা হয়েছে এখানে বাংলাদেশের কারা রয়েছেন সেটি জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই বৎসসেরা একাদশটি ঘোষণা করা হয় বিগত বছর পারফরমেন্সের উপর ভিত্তি করে দ্যাট মিন্স দুই সালে এই বর্ষসেরা স্কোয়ারটি ঘোষণা করা হয়েছে দুই হাজার আঠারো সালে পারফরমেন্সের উপর ভিত্তি করে সো দুই সালে যারা ভালো করেছেন তাদেরকে এই আইসিসি বর্ষসেরা একাদশে রাখা হয়েছে তো বন্ধুরা এই একাদশটি ঘোষণা করা হয়েছে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে আর ওই ওয়েবসাইট থেকে কিন্তু আমি এই একাদশ নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা বর্ষসেরা ওয়ান ডে একাদশে রাখা হয়েছে বাংলাদেশের একমাত্র মোস্তাফিজুর রহমানকে এবং এই মোস্তাফিজুর রহমানের সাথে আর কারা কারা এই বর্ষসেরা ওয়ান ডে রয়েছেন সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিই মোস্তাফিজের সাথে আর যারা রয়েছেন বিদেশি তাদের নামগুলো আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে রোহিত শর্মা জনি বস্ত্র বিরাট কোহলি জোরুট রস ট্রেইলর জস বাটলার বেনি স্ট্রোকস মোস্তাফিজুর রহমান রশিদ খান কুলদীপ যাদব জসপ্রীত বুমরা এই এগারো জন হচ্ছে বিশ্বসেরা ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন আর এই বিশ্বসেরা ওয়ান ডে স্কোয়াডের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিরাট কোহলিকে তার সাথে সাথে টেস্ট স্কোয়াডেরও অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিরাট কোহলিকে তো বন্ধুরা বিশ্বসেরা টেস্ট স্কোয়াডে যারা যারা থাকছেন তারা হচ্ছেন টম লাথাম দিমুথ করুণারত্নে কেন উইলিয়ামসন বিরাট কোহলি হেনরি নিকলস ঋষভ পান্থ জেসন হোল্ডার কাগিসর নাথান লায়ন যাসপ্রীত বুমরা মোহাম্মদ আব্বাস এই এগারো জন হচ্ছে বিশ্বসেরার টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে তো বন্ধুরা এই তথ্যটি কালেক্ট করা হয়েছে আইসিসির ওয়েবসাইট থেকে সেখানে আসলে ঘোষণা করা হয়েছিল বিশ্বসেরা ওয়ান ডে এবং টেস্ট স্কোয়াড তো বন্ধুরা পরবর্তীতে এই ধরনের আরও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন এবং আপনার কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে পারেন এবং আপনার মতে বাংলাদেশের আর কাকে রাখা উচিত ছিল টেস্ট অথবা ওয়ান ডে স্কোয়াডে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম